بسم الله الرحمن الرحيم. আরেকজন ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে পৃথিবী বানানো হতো না, এই হাদিসটি সহিহ কিনা? হ্যাঁ, এমন একটি হাদিস পাওয়া যায় আমাদের দেশের বিভিন্ন বইতে লেখা, লাউলা কালামা খালাকতুল আফলাক, বাংলা অর্থ হলো হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। যদিও মুহাদ্দিসেরা বলেছেন এই হাদিসটি বানোয়াট, মাউযু জাল হাদিস, অর্থাৎ এ জাতীয় কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এটা বানানো মিথ্যা মন গড়া কথা। কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে বাড়াবাড়ি করছে, এই বাড়াবাড়ি যারা করছে তারা মূলত হাদিসগুলো বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহর পরেই উনার অবস্থান, ওনার সম্মান কত বেশি তা বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আল্লাহ নিজে পঞ্চমুখ, আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহ নিজে কোরআনের অনেক আয়াতে করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ হে নবী, নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রে অধিষ্ঠিত। আল্লাহ তাআলা তার রাসূলের প্রশংসা কোরআনের কত আয়াত, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ নিজে কত প্রশংসা করলেন কোরআনে আল্লাহ তাআলা রাসূলের। তো যে নবীর প্রশংসা আল্লাহ নিজে করছেন অসংখ্য আয়াতে, আমাদের মতো ছোট মানুষ সে নবীর প্রশংসা করে তো আমরা শেষ করতে পারব না। এজন্য একজন কবি বলেছিলেন যে বাদাস খোদা বুজুর্গ তো কিসা মুখতাসার, যে আপনার অবস্থান আল্লাহর পরেই, এসে বেশি কিছু বলার ক্ষমতা আমাদের নেই। আসলেও বিশ্ব নবীর অবস্থান আল্লাহ তাআলার পরেই, উনি আল্লাহর হাবিব, হাবিবুর রহমান, হাবিবুল্লাহ, কিন্তু সেই সম্মানটা দিতে গিয়ে আমরা যেন সীমালঙ্ঘন না করি। তো আমাদের দেশে কিছু লোক সীমালঙ্ঘন করছে, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে গিয়ে কেউ কেউ আল্লাহর জায়গায় বসিয়ে দিচ্ছেন, নাউজুবিল্লাহ। আপনারা শুনে থাকবেন কবিতা লিখেছে, হ্যাঁ খোদার দন রাসূলকে দিয়ে খোদা গেল খালি হয়ে, রাসূলের ধন খাজাকে দিয়ে রাসূল রইল মদিনায় শুয়ে টুনটুনা টুনটুন দোতর আওয়াজ আছে। যে আল্লাহর সব ধন নাকি আল্লাহ রাসূলকে দিয়ে দিছে, দিয়ে আল্লাহ নাকি এখন অবসরে চলে গেছে, আস্তাগফিরুল্লাহ, খালি হয়ে গেছে, আল্লাহর কোনো কাজ এখন আর নাই। আর রাসূলের ধন রাসূল খাজা বাবা মাইনউদ্দিন চিশতি আজমিরি রাহেমাহুল্লাহ, ওনাকে তারা খাজা বাবা ডাকে, ওই খাজাকে দিয়ে রাসূল নাকি মদিনায় শুয়ে আছেন, এখন যাবতীয় কাজকর্ম খাজা বাবাই করতেছে। তাহলে তারা আল্লাহ তাআলা রাসূলকে সম্মান দিতে গিয়ে, খাজা বাবাকে সম্মান দিতে গিয়ে আল্লাহকে অসম্মান করলো, অপমান করলো। এভাবে আরো কেউ বলেন মোহাম্মদ খোদানিহি মগর খোদা সে জুদা বিনিহি, মোহাম্মদ খোদানিহি আগর খোদা সে জুদা বিনিহি, যে মোহাম্মদ খোদা নয় তবে খোদার সে আলাদাও না, আস্তাগফিরুল্লাহ। কি বুঝালো তারা, যে আল্লাহর হাবিবকে আল্লাহর সাথে একাত্ম করে ফেলতে চায়। কেউ কেউ তো বিশ্ব নবী মানুষ এটা বললে খেপে যায়, রাসূলকে মানুষই বলা যাবে না। অথচ কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কুল ইন্নামা আনা বাশার, আপনি বলুন আমি তো মানুষ। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামা আনা বাশারুন আনসা কামা তানসাউন, যে আমি তো একজন মানুষ, তোমরা যেমন অনেক কিছু ভুলে যাও আমিও তো অনেক কিছু ভুলে যাই, তাই আমাকে তোমরা স্মরণ করিয়ে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছেন, নামাজের মাঝে জোহরের নামাজ দুই রাকাত করে সালাম ফিরিয়ে দিয়েছেন, উনি মনে করছেন চার রাকাত হয়ে গেছে, ভুলে গিয়েছিলেন, পরে আবার দুই রাকাত পরে সেও সেজদা দিয়েছে, হাদিসে পাওয়া যায়। তিনি একজন মানুষ ছিলেন, তিনি বলতেছেন, আল্লাহ বলছেন আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
আমি তোমাদের মতো মানুষ তোমাদের মতো মানে কি তোমাদের সম্মান আমার সম্মান এক হয়ে গেছে না এটা নয় বরং তোমরা যেমন রক্ত মাংস তোমাদের ক্ষুধা পেলে কষ্ট লাগে আমারও লাগে তোমরা কানলে পানি আসে আমারও আসে তোমাদের জ্বর হয় কাশ হয় সর্দি হয় আমারও হয় তোমাদের বাচ্চা কাচ্চা হয় আমারও হয় অর্থাৎ তোমাদের মানবিক যে বিষয়গুলো আমিও তেমন তোমাদের মা আছে বাবা আছে আমারও মা আছে বাবা আছে এভাবে আমি তোমাদের মতো মানুষ আর উনারা রাসূলকে মানুষই বলে না কি বলে রাসূল জিন কয় না জিন না রাসূল কি ফেরেশতা কয় না ফেরেশতাও না মানুষ কয় না মোটেও না কি কয় কিও না আবেগপ্রবণ কথাবার্তা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের মতো মানুষ তবে হ্যাঁ আল্লাহ তাআলা এখানে একটু স্পেশালিটি দিয়েছেন ওহিয়া ইলাইয়া আমার কাছে ওহী আসে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ তবে আমার কাছে ওহী আসে এটাই হচ্ছে পার্থক্য তিনি নবী কিন্তু এখন অনেকে বাড়াবাড়ি করেন যে বিশ্বনবীকে না বানালে কিছুই বানানো হতো না আচ্ছা আল্লাহ তাআলা তো এটা কোরআনে কোথাও বলেননি আল্লাহর হাবিবও তো বলেননি তাহলে আপনারা এটা বলে কি বুঝাচ্ছেন আল্লাহর নবীকে নিজে বানায়া মন গড়া সম্মান দিতে চান না বাড়াবাড়ি চলবে না এই হাদিসটা অত্যন্ত মন গড়া এবং আল্লাহর নবী যে মানুষ এ কথা মানতে চায় না তাই তারা বলে মানুষেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে নাউযুবিল্লাহ মিন যালিক যে মোহাম্মদ মানুষ নয় তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের রূপ ধরে এসেছেন হ্যাঁ মানুষেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে এরপরে বলছে দ্বিতীয় লাইনে কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে আপনারা বলুন তো আমরা কি বিশ্ব নবীর চরণে লুটে পড়ছি না আল্লাহর চরণে লুটে পড়ছি আমাদের ভাবা দরকার আমরা মানুষের চরণে লুটে পড়ি না রাসূলের চরণে আমরা সিজদা দেই না লুটে পড়ি না আমরা সবাই সিজদা করি লুটে পড়ি আল্লাহর কদমে আল্লাহর নবী নিজে আল্লাহকে সিজদা করতেন সাহাবাই কেরাম আল্লাহকে সিজদা করেছেন আর উনারা কবিতা লিখেছে গান লিখেছে কুল্লু আলম নাকি লুটে পড়ে রাসূলের কদমে এগুলো বাড়াবাড়ি তাই আমরা বাড়াবাড়ি করতে যাব না কারণ বাড়াবাড়ি করলে সীমা লঙ্ঘন করলে আল্লাহ নারাজ হন কোরআনে তিনি বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন